বলো বলো। আরে বাবা, তুমি তো এই চুপচাপ বসে আছো, তোমার কোনো চিন্তাও নেই আর কোনো ভাবনাও নেই? কেন, কিসের চিন্তা আর কিসের ভাবনা বলি? ছেলেটা যে বড় হয়েছে, আমাদের একমাত্র ছেলে পচা, তা পচাকে তো বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো বটেই, কিন্তু দেখো আমি তো চতুর্দিকে ঘটক পাঠিয়েছি, কিন্তু আমার ঘটকে ঠিক মতো যদি আমার ঠিক মতো যদি কোনো একটা মেয়ের খোঁজ এনে না দেয়, তাহলে আমি কী করি বলতো? কোনো কথা নাই, যেভাবে হোক ছেলেটার বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। ওই দেখো পচা আসছে। মা, ও মা, কি হয়েছে বাবা? মা, কি বলো? এই দেখো, এই আমরা একসঙ্গে যারা ঘুরে বেড়াই, বুঝেছো? তা কি হয়েছে? সেই একসঙ্গে আমি, তারপর এই যে সমীর, এই চৈতন্য, রতন, সব একসঙ্গে ঘুরে বেড়াই। তাই তো বেড়াবি, তোর বন্ধুদের সঙ্গে ঘুরবি তো কার সঙ্গে ঘুরবি? হ্যাঁ সেই তো ঘুরে বেড়াই, ওদের সব বিয়ে হয়ে গিয়েছে, দু তিনটে ছেলেমেয়ের মা না বাবা হয়ে গিয়েছে, অথচ আমার একটা বিয়ের ব্যবস্থা করতে পারলে না। আরে বাবা কি করব, তোর এই বিয়ের কথা নিয়েই তো আমি সব আলাপ আলোচনা করছি, বল কি করব? ও শোনো মা, যদি তোমরা বিয়ে না দাও, আমি কিন্তু ওই কোনো কারক নিয়ে কেটি পড়ব। কেটি পরিমাণে? হ্যাঁ, আমার না একটা মেয়ে দেখা আছে। কোথায়? আজ সকালে যখন চৈতন্যদার দোকানে চা খেতে গিয়েলাম, হ্যাঁ দেখি কি ওদের ঘরে একটা মেয়ে রয়েছে। হ্যাঁ সে তো পাগলি। ওই পাগলি নিয়েই চলে যাবো, রাহাই হবে নি। পাগলি নিয়ে তুই যাবি কেন? হ্যাঁ ওই যা ঘটক আসছে, দেখি ঘটক কি করেছে একবার দেখি। হ্যাঁ দাদা, আরে এসো, ও এসো এসো এসো। হ্যাঁ তোমার কথাই হচ্ছিল, তা ব্যাপারটা হচ্ছে এই মেয়ের কোনো সন্ধান পাওয়া গেল? আগে হ্যাঁ একটা মেয়ের সন্ধান পেয়েছি, ওই যে হাবাসপুর যেতে হবে। হাবাসপুর, ঠিক আছে, তাহলে কবে যাওয়া যাবে? হ্যাঁ ভাবছি আগামীকাল আপনার ছেলেকে নিয়ে ওই বাড়িতে যাব। যদি একবার যদি পছন্দ হয়, তাই একেবারে বিয়ে থাওয়া দিয়ে নিয়ে আসবো। ঠিক আছে বেশ, তবে তাই হোক। তা তোমার পারিশ্রমিক? হ্যাঁ এমন কিছু নয়, ওই হাজার দুই টাকা দিলেই হবে। আচ্ছা আচ্ছা, তবে তাই হবে। গিন্নি চলো তো ঘটককে আগাম 500 টাকা দিয়ে দাও। আচ্ছা আমি এক্ষুনি এনে দিচ্ছি। এই যে ঘটকদা, এই যে 500 টাকা দিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আগামীকালে যাওয়ার ব্যবস্থা করবেন। চলো গো চলো, ঘরে যাওয়া যায়। হ্যাঁ ঠিক আছে। এই পচু। হ্যাঁ আগে শোন, কালকে একটু ভালো করে সাজুগুজু করে নিবি, ঠিক আছে? সাজুগুজু করে নিয়ে কালকে আমার সঙ্গে যাবি। খুড়ো? হ্যাঁ ও খুড়ো, বলো। বলছি মেয়েটা দেখতে কেমন হবে? নি খারাপ না, খুব সুন্দর দেখতে। মেয়েটা দেখলে তোর মাথা খারাপ হয়ে যাবে। আচ্ছা তা ওই মানে কিছু দেবে তো? হ্যাঁ সে তো দেবে, তোকে নগদ 5 লাখ টাকা দেবে। উরি বাবা, 5 লাখ? উরি শালা, তাহলে তো আমি তো পুরোই দত্তপুলিয়া বড়বড়িয়া বাজার কিনে ফেলব গো। হ্যাঁ ঠিক আছে, শোন ওই বাড়িতে গিয়ে বেশ ভদ্রভাবে থাকবি, যদি সেরকম কিছু হয় তাহলে তোকে একদম বিয়ে দিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? হ্যাঁ চলো খুড়ো। আচ্ছা ঠিক আছে চল। উরি শালা, আমার কি আনন্দ হচ্ছে গো, আমার শালা বিয়ে হয়েই যাবে। ঠিক আছে আমি এবার একটা ব্যবস্থা করি, আমার যত বন্ধু বান্ধব আছে সবাই নিমন্ত্রণ করে আসি, আর একটা গরুর গাড়ি রিজার্ভ করে আসি। গরুর গাড়িতে করে বিয়ে করতে যাবেন, যাই হবেন যাই। এবার হারামজাদা, আমি তোর বাবাকে দাদা বলি আর তুই আমার খুড়োর থেকে এখন দাদা? ও শালা ভুল হয়ে গেছে, আসলে বিয়ের আনন্দে না আপনি যে দাদা না বাবা না কাকা হবেন আমার মনে নেই। হ্যাঁ শোন আমি যা বলছি, তা 5 লাখ দেবে তো? আরে বাবা দেবে, বললাম তো তুই মেয়ে দেখে পছন্দ করবি, তোকে 5 লাখ দেবে।
ঠিক আছে, তাহলে চলো খুড়ো চলো। পুটি কোথায়? পুটি ওই তো, এই পুটি এদিকে আয়। শোনো, আমাদের একমাত্র বোন পুটি, আজ ওকে বিয়ে দিতে হবে, কিন্তু কি করি, আজ পুটির তো একটা দোষ আছে, ওই দোষটা যদি ঢেকে রাখতে পারে তাহলে ওর বিয়েটা হয়ে যাবে। হ্যাঁ সেটাই তো, সেটাই তো হবে। এই পুটি এদিকে আয়। শোন বোন, এদিকে আয়। কি বৌদি? শোন দেখ, চতুর্দিক থেকে খালি সম্বন্ধ আসে, অথচ তোকে কেউ সবাই পছন্দ করে, শুধু তোর ওই একটা দোষের জন্য তোকে কেউ বিয়ে করতে চায় না। কি করবো বৌদি বলো, আমি তো অনেক চেষ্টা করি কিন্তু ওই দোষটা যে ঢাকতে পাই না। না না না, শোন, এইটাই আমার লাস্ট চান্স, এর এতে যদি তুই বিয়ে হয় হবে, না হয় সারা জীবন তুই ওই আইবুড়ি হয়েই থাকবি। হ্যাঁ একটু ভদ্র হয়ে থাকিস। ওই যে ও খুড়ো, আর কদ্দুর এসো এসো। হ্যাঁ তাহলে আমরা তো এসে গেছি। হ্যাঁ তা তো বটেই, তাহলে এই বলছি কি, দেখাশোনার ব্যাপারটা হয়ে যাক। বেশ তবে তাই হোক। ঠিক আছে, এই পচু, এই ভালো করে মেয়েটা দেখ। আচ্ছা দেখি ভালো করে। উড়ি ছালায় তো সব দিকেই ভালো, কোনো দিকেই খারাপ না। হ্যাঁ হ্যাঁ গো, তোমার নাম কি গো? হ্যাঁ গে, আমার নাম পুটি। ও পুটি, হ্যাঁ। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে পচা। ও খুব ভালো, খুব ভালো। হ্যাঁ ও খুড়ো, খুড়ো আজ কি দারুণ মেয়েটা। তুই ধর এটা, সব দেখে দেখে প্রথমবারে একদম জড়ায় মড়াই নিয়ে চাপিয়ে ধরবে আর কি, ওই ঘটকরে হয়তো। হ্যাঁ ও খুড়ো, খুড়ো মেয়েটা, মেয়েটা দেখতে কি দারুণ। হ্যাঁ খুড়ো, খুড়ো গায়, ও খুড়ো, হায় হায় রে, গেল রে, সব পামসার হয়ে গেল। হ্যাঁ সব পামসার হয়ে গেল, এবার কি জানি কি করব। ওরে পুটি, তোকে বলেছি না তোর এই দোষটা বন্ধ কর, বন্ধ কর। দাদা কি করব? খুড়ো, ও খুড়ো, হ্যাঁ এমনি আমি বিয়ে করবো না। ওরে বাবা, এই বউ নিয়ে যখন রাত্রে শুয়ে থাকব তখন ওই রাত্রে এইরকম মনে হচ্ছে যেন ওই চকলেট বোম ফাটাচ্ছে, তখন মুশকিল হয়ে যাবে খুড়ো। আরে না না, দেখি দেখি আরেকবার দেখ তো, আরেকবার দেখ। খুড়ো আমি হাফ মার্ডার হয়ে গেছি, যদি বাঁচাতে চান তাড়াতাড়ি করে আমাকে নিয়ে চলুন খুড়ো। না ভাই না, তোমরা যেও না, যেও না, আমি তোমাদের 600,000 টাকা দেবো। হ্যাঁ 600,000 দেবো। না না না, আমি বিয়ে করবো না খুড়ো, আমি বিয়ে করবো না। আর 700,000 দেবো। না না, আমি বিয়ে করবো না, চলো খুড়ো তাড়াতাড়ি চলো। যা সব গেল, হ্যাঁ সব গেল তো। হ্যাঁ আজ যদিও একটা ছেলে এলো, এই তোরই পাদুনির জন্য কেটে পড়লো। কি করবো বলো, আমি তো কত চেষ্টা করেছি, অনেক চেপে রেখেছি, তাও তো আর কিছুই হলো না। বেশ হয়েছে, যা তোকে আর এই জীবনে বিয়ে করতে হবে না, চলো চ।
চলো গিন্নি চলো। হায় হায় রে, আমার এই পাদুনির জন্য আমার বিয়েটাই হলো না। ওরে বাবা রে, ও খুড়ো, ওরে বাবা, ওরে ছাড় ছাড় খুড়ো। হ্যাঁ দেখো, তোমার মাথাটা আছে নাকি? আরে আছে আছে। আমার পিঠটা আছে তো? আরে আছে। আমার সব কিছু আছে তো ঠিকঠাক? আরে বাবা আছে। ও খুড়ো, তুমি আর মেয়ে পাওনি গো খুড়ো। আজ সারাদিন খুঁজে খুঁজে একটা পাদুনি মেয়ে আমার কপালে জুট যাচ্ছিল, তাই নয়? আরে 7 লাখ দেখ তেরি, আমরা 7 লাখের নিকুচি করে ওই 7 লাখ নিতে গেলে আমার এই বাবা তো গেলে জীবনটাই হারাতে হতো। ওই পাদুনি মেয়ের পাল্লায় পড়ে আমরা গুষ্টি শুদ্ধই মরতাম খুড়ো।